আজকে সকালে একটা বন্ধু আমাকে যাচ্ছে তাই এইভাবে অপমান করলো, বললো তুই নাকি ব্লগার, তুই নাকি কলকাতায় থাকিস, তো একটাও তো কুমোরটুলি ব্লগ দেখলাম না, সামনে পুজো আসছে, সবারই ব্লগ ছাড়া হয়ে গেছে, ফটোগ্রাফি করা হয়ে গেছে, তুই তো কিছুই করলি না, বসে থাক, তুই ঘুমো, খালি ঘুমো। এইভাবে আমাকে কথা শোনালো, জানেন তো সকাল সকাল একেবারে একদম ঝটকা লেগে গেছে একদম। তো ভাবলাম কী করে বেরোই বলুন, যেদিনই আমি ভেবেছি যে আমি কুমোরটুলি যাব, একটা ব্লগ বানাবো কি ফটোগ্রাফি করব, সেই দিনই বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, আর যেই সেই বৃষ্টি না একেবারে মুষলধারে। তো আজকে দুখানা ট্রিগার আমার কাছে এলো, এক হচ্ছে আমার বন্ধুর অপমান, আর এক হচ্ছে সুন্দর ঝকঝকে রোদ আর দারুণ বেদার। তাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি কুমোরটুলির উদ্দেশ্যে, চলুন যাওয়া যাক। পৌঁছে গেলাম কুমোরটুলি, পরন্ত বিকেল, ঠিক সন্ধে নামার আগে গঙ্গা এবং সূর্য দেখে কয়েকটা সানসেটের ছবি তুলে নিলাম। প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় দৃশ্য হলো সূর্যাস্তের দৃশ্য, তাই কখনো সুযোগ পেলে ফ্রেমবন্দি করতে আমি ছাড়ি না। ছবি তুলতে তুলতে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম পটুয়াপাড়ার দিকে। পটুয়াপাড়ায় এখন খুব ব্যস্ততা, গত কয়েকদিন টানা বৃষ্টির জন্য কাজ বেশ অনেকটাই পিছিয়ে গিয়েছে। কয়েকজন শিল্পীর কাছে শুনলাম মাটি শুকনো না হওয়ার দরুন তারা রঙের কাজ শুরু করতে পারেনি, অনেকটা দেরি হয়ে গিয়েছে, কয়েকটা মূর্তি অসম্পূর্ণও রয়ে গেছে, সেগুলো সম্পূর্ণ করার কাজ জোর কদমে চলছে। আমি খালি দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম, চারিদিকে এত হই হট্টগোল, তার মধ্যেও শিল্পী কত একাগ্র মনে এবং মনোযোগ সহকারে তার কাজ করেই চলেছে। প্রতিমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কত মনোযোগ সহকারে এবং নিখুঁতভাবে তৈরি করে চলেছেন, চোখ, চোখের পাতা, নাক, ঠোঁট, কান, হাত, হাতের আঙ্গুল, আঙ্গুলের মুদ্রা, প্রতিটি জিনিস, মানে সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য। প্রতিটি প্রতিমা একজন শিল্পীর শিল্পসত্তার পরিচয়। কলকাতার এই আদি কুমোরটুলি পাড়া শুধুমাত্র শিল্পীদের শিল্প প্রদর্শনের একটি জায়গা নয়, তাদের জীবিকা অর্জনেরও একটি মূল স্থান। আমাদের বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, এবং এই ১৩ পার্বণে বিভিন্ন পুজো আচার সময় যে প্রতিমা গঠন হয় তার মাধ্যমেই তারা অর্থ উপার্জন করে তাদের পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারেন। বেশিরভাগ শিল্পী এখানে বংশ পরম্পরায় এই কাজ অনেক অনেক বছর ধরে করে চলেছেন। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই, সামনেই মহালয়া, আর মহালয়া মানে পুজো। বাঙালি দুর্গাপুজো নিয়ে প্রায় সারা বছরই উত্তেজিত থাকে বলা যেতে পারে। শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার সাথে সাথেই যখন প্রতিমা গঠন শুরু হয়ে যায় তখনই শুরু হয়ে যায় বাঙালির দুর্গাপুজো নিয়ে উত্তেজনা। শুধু দেশের বাঙালি নয়, বিদেশে প্রবাসী বাঙালিরাও দুর্গাপুজো নিয়ে সমানভাবে উত্তেজিত থাকেন। এই কুমোরটুলি থেকেই কত প্রতিমা US, লন্ডন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি সারা বিশ্বে ছড়িয়ে যায়। তবে আমাদের ছোটবেলার থেকে এখন বড়বেলায় এসে পুজো অনেকটাই পাল্টে গেছে। আমাদের ছোটবেলায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা পঞ্চমীর দিনকে গিয়ে উপস্থিত হতো, কিন্তু এখন এখন মহালয়ার দিনই সমস্ত মণ্ডপে ডেলিভারি দিয়ে দিতে হয়, আমাদের আবাসনেও মহালয়ার দিনকেই ঠাকুর আসবে। আর বিসর্জনের ক্ষেত্রেও বলে রাখি, দশমীর দিনকেই বেশিরভাগ বড় বড় ঠাকুর বিসর্জন হয়ে যেত, খুব বেশি হলে একাদশী অবধি থাকত, কিন্তু এখন এখন দ্বাদশী ত্রয়োদশী অবধিও ঠাকুর থেকে যায়। ২০২১ সালে যখন ইউনেস্কো ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ ডিক্লেয়ার করে দুর্গাপুজোকে, তারপর থেকে কলকাতায় বিসর্জনের সময় যে দুর্গাপুজো কার্নিভাল হয় সেটাও কিন্তু একটি দেখবার মতো দৃশ্য। একটা জিনিস লক্ষ্য করলাম, আগে যেমন তুলি দিয়ে রং হতো এখন বেশিরভাগ পেন্ট, স্প্রে পেন্ট দিয়ে করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু সূক্ষ্ম যে পেন্টগুলো, যেগুলো ধরুন চোখ, নাক, এগুলো তুলি দিয়ে করা হয়। ছবি তুলতে তুলতে খুব চা খেতে মন হলো, দেখলাম খুব সুন্দর একটি চায়ের দোকান, ট্রামের মতো, আইডিয়াটা বেশ অভিনব, কিন্তু ট্রাম ক্যাফে।
চা খাওয়ার পর গেলাম যেখানে ঠাকুরের গয়না তৈরি হয়। সেখানে দেখলাম কত নিখুঁতভাবে প্রতিমার গয়না তৈরি হচ্ছে। আপনারাও দেখুন, আমরা মণ্ডপে সবসময় সম্পূর্ণরূপে তৈরি প্রতিমা দেখি, কিন্তু এই যে প্রতিমাটা তৈরি হওয়ার পেছনে কতগুলো শিল্পীর অবদান আছে, এটা কুমোরটুলিতে না গেলে সত্যি বোঝা যেত না। মা যে চিন্ময়ী এবং মৃন্ময়ী রূপে আমাদের সামনে আসেন, তার পেছনে তার অনেকগুলো সন্তানের কঠোর পরিশ্রম আছে। পুজো আসছে, সবাই মিলে খুব আনন্দ করুন, আনন্দে দিন কাটান, আপনাদের সকলের পুজোটা খুব 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 ভালো কাটুক। এবং কুমোরটুলি থেকে আমি যে স্টিল ফটোগ্রাফিগুলো করেছি সেগুলো যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে।